আমি সকল সকলে পদ পদবীও জানি না, যারা এখানে অতিথি হিসেবে মঞ্চে আরোহণ করেছেন তাদের তারা সকলকে আমি উদাহরণ জানাচ্ছি। আমার সামনে যারা বাংলাদেশের কৃষির মাধ্যমে বাংলার প্রাণ ভাঙরা প্রাণ পুরুষ তাদের সকলকে অভিবাদন জানাচ্ছি। কৃষি প্রধান বাংলাদেশটা কৃষির উপরেই টিকে আছে, অন্য সম্পদকে সম্পদের দিকে পা বাড়াতে পারছে, দৃষ্টি দিতে পারছে বাংলাদেশ। কৃষিতে যদি যত যে পরিমাণ বর্তমানে কৃষি নির্ভর, সেই নির্ভরতার যদি তা যদি সুদৃঢ় না হতো তাহলে বাংলাদেশ যতটুকু এগিয়েছে কোনো অবস্থাতেই ততটুকু এগিয়ে যেতে পারত। বাংলার কৃষক মানেই বাংলাদেশ, বাংলাদেশের কৃষক বেঁচে থাকা মানেই বাংলাদেশ বেঁচে থাকা। এই মুহূর্তে আমার মনে পড়ছে আমার সন্দেহ চাচা শিশু কৃষি বিজ্ঞানী জনাব এস এম কামাল উদ্দিনের কথা। আমাকে একদিন, আমি তখন শিক্ষক, আমার ছোট ভাই আবু তাহের আমার বাড়িতে বেড়াতে গিয়েছিল, তার সঙ্গে এই 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 তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে আলাপ হচ্ছিল, আমাকে এই কথা বলছিল। আমার স্পষ্ট মনে আছে যে আমার চাচা বাইরে থেকে বীজ আমি এনেছি, ওগুলো আগে এনে আমাকে বলেছে যে তারই তত্ত্বাবধানে আমি ওগুলো জলে কতটুকু অর্থাৎ বীজগুলো বীজিয়ে যে বপন করা কতটুকু ফসল ফলে এটা আগে প্রতিজ্ঞা না করে যেন কৃষকের মধ্যে টাকা দিতে চাইছিল দিলাম না দিয়েছেন। আমি দেখেছি বিদেশ থেকে আমদানি করা বীজ উনি জাগিয়ে দেখেছেন, না না 15-20 দিন পরে চলা শুরু হয়ে গেছে, 15-20 দিন পরে তারপর চলা শুরু হইব ঠান্ডা গেলে। সেই তারই বাকি না নতুন পুরান সবই আছে। আমি আপনাদের কোনো কোম্পানির অন্যান্য কোম্পানির দুনিয়া দেখা পাবো। 88 বছর বয়স আমার চলছে, আগে কোম্পানিটা দেখার না হইলে দুই মনে হবে না তুমি এই সময় একবার অনেক কোম্পানি আছে, আমি দেখলাম কত কোম্পানি মাল বসে তুমি ওর কোম্পানি বসে কেউ স্বীকার করুক আর না করুক, যারা কৃষিকাজে নিয়োজিত তারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত নয়, তারা তাদের কৃষি ফলনের মাধ্যমে পুরো দেশটাকে সেবা করছেন, পুরো দেশটাকে বাঁচিয়ে রাখছেন। এরা বাঁচিয়ে রাখছেন বলে আমরা বেঁচে আছি, আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি আমার সুন্দর বাংলাদেশের, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি এই কৃষকদের অবদানে দিনে দিনে মাথার গায়ে পায়ে ফেলে ওরা ওদের সমস্ত মেধা শক্তি দিয়ে কৃষির মাধ্যমে কৃষির যোগান দিয়ে এই প্রাণ শক্তিকে প্রাণরা থেকে সুদৃঢ় পর্যায়ে সুবিন্যস্ত পর্যায়ে উন্নীত করছে বলে দিনে দিনে এই বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছি। আমরা আপনাদের শুদ্ধ
সুন্দর জীবন কামনা করি। আপনারা আমার একটা বিশ্বাস, আপনারা ইউনাইটেড সিটির সাথে সম্পৃক্ত থাকলে আপনারা থাকবেন, আমার বিশ্বাস, আমার বিশ্বাস। এটা আমার আত্মীয় বলেই বলছি, আমি যতটুকু চিনি, যতটুকু আমার বয়স হয়েছে, আমি যতটুকু মানুষের সাথে মেলামেশা করেছি, আমার মানুষের সাথে যোগাযোগ করা, যোগাযোগ রাখা, দেখেছি আমি, আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতা আমাকে বলে যে আবু তাহের একজন সৎ মানুষ, সৎ মানুষের, ওরা বংশগতভাবে সৎ মানুষ, ওরা বংশগতভাবে, ওদের বংশে তীর আছে, ওদের আরো বড় পরিস্থিতি আমার কথা আমরা বলি, ইসলামী মনুষ্যপর্ণ মানুষ, মনুষ্য কামনা বলে তাদের মধ্যে আল্লাহ বিচি আছে, আল্লাহ বিচি যাদের মধ্যে আছে তারা নয় ছয় করতে পারে না, আল্লাহ বিচি যাদের মধ্যে নেই নাই তারাই সমাজে দেশে বিশৃঙ্খলা করে বিভিন্নভাবে প্রতারণা করে বড়লোক হতে চায়, টাকা পয়সার মানে জনসম্পদের মানে। আমি যতটুকু চিনি আমার জীবন জীবন সায়াকে আপনাদের কাছে আমি এই প্রতিটিটুকুন আমি আপনারা আমার কাছ থেকে দেখে পারেন যে আবু তাহের অসৎ নয়, যেহেতু তিনি সৎ, সৎ মানুষের বংশধর, সেহেতু আপনারা পাশাপাশি বিভিন্ন বীজ ব্যবসায়ী আছে তাদের তুলনায় হয়তো হয়তো আমি জানি না হয়তো ছোট হতে পারে, কিন্তু তার মন মানসিকতা, তার সততা সম্পর্কে ওদের চাইতে আমি জানি ঢের ঢের। আপনারা 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 তাকে সহযোগিতা করবেন, সহযোগিতা করা মানে তার প্রতিষ্ঠানের সাথে আর আপনাদের প্রতি আমার একটা কথা রইল, আপনারা কৃষক বলে ছোট মনে করবেন না, আপনারা আছেন বলেই দেশ বেঁচে আছে, আপনারা আছেন বলেই দেশ বেঁচে আছে, আপনারা কৃষক, বাংলার রক্ত, বাংলার মাংস, বাংলার কলিজা। কৃষক যদি গরিব হয়ে যায়, কৃষক যদি মার খায়, বাংলাদেশ মার খাবে, এটা আমাদের কথার কথা নয়, এটাই সত্য, এটাই ঈশ্বর, এটাই আপনাদের তারা তারা এগিয়ে এসেছে, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার তরফ থেকে, আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আমাকে আপনারা এটা আমার জন্য ইনানে যাতে মনে করেন, লাই লাহে লাল্লাহ এই কর্মটা করে করে যাতে মনে করতে আমি এই ধরনের আপনারা আমার কাছে কিছু আসসালামু আলাইকুম।